হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে প্রসিড এর বাংলা অর্থগুলি হচ্ছে এগিয়ে যাওয়া প্রগতি অগ্রসর হওয়া নিচের দুটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে দে রিসিভড পারমিশন টু প্রোসিড উইথ দ্য প্রজেক্ট আমি আবারও বলছি দে রিসিভড পারমিশন টু প্রোসিড উইথ দ্য প্রজেক্ট এর বাংলা অর্থটি হচ্ছে তারা প্রকল্পটি চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আফটার দ্য অ্যাজ প্ল্যান্ড আমি আবারও বলছি আফটার দ্য ইন্টারাপশন দ্য মিটিং প্রোসিডেড অ্যাজ প্ল্যান্ড এর বাংলা অর্থটি হচ্ছে ব্যাঘাতের পর সভাটি পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে ধন্যবাদ